এই বর্তমান সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছে আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠা করার জন্য আজকে আওয়ামী লীগ সরকার তারা সম্পূর্ণরূপে দেশকে ধ্বংস করেছে, দেশের প্রতি অর্থনীতিকে ধ্বংস করেছে, বাংলাদেশের সার্বভৌমত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে এবং বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে দলীয় করার ফলে বাংলাদেশকে এখন ধ্বংসের যাত্রাতে নিয়ে গেছে। বর্তমান সরকার সকল সমস্যাকে তারা অস্বীকার করে তারা তাদের অবৈধকে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তিনে টুকুরে আমাদের নেতা কর্মীদের উপর সরাসরি পুলিশ আফিস হত্যাচকে মেতে উঠেছে। আমাদের প্রাণ চলে যাওয়ার কার্যক্রম চিন্তা ভাব আসসালামু আলাইকুম।